সিনেমার নায়ক হচ্ছেন সঙ্গীত শিল্পী তাহসান। সঙ্গীত শিল্পী, সুরকার, মডেল, অভিনেতা হিসেবে এতদিন পাওয়া গেছে তাহসানকে, এবার তার পালে হাওয়া লাগছে নতুন পরিচয়ের। তিনি হচ্ছেন সিনিয়র নায়ক। ছুঁয়ে দিলে মন ছবির নির্মাতা শিহাব শাহীন তার দ্বিতীয় ছবি আনারকালি নির্মাণ করতে যাচ্ছেন। ছবিটি প্রযোজনা করবেন আয়নাবাদী ছবির প্রযোজক গাউসুল আজম শাওন। আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও শাওন জানান এ ছবির নায়ক হচ্ছেন তাহসান এবং এটি চূড়ান্ত। চলতি বছরের মাঝামাঝি সময়ে আনারকলির ছবির নির্মাণ কাজ শুরু হবে। ছবিতে নায়ক হিসেবে থাকবেন চিত্রনায়িকা মম। এ প্রসঙ্গে তাহসান বলেন, এখন এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাই না, সবকিছু সময় হলে জানাবো। সিনেমায় যদি কাজ করি তবে অবশ্যই আমার সিগনেচার বজায় রাখতে চেষ্টা করব। শিহাব শাহীন বলেন, ফেব্রুয়ারির শুরুতে সংবাদ করব, তখন বিস্তারিত জানা যাবে। এর আগে তাহসান টু বি কন্টিনিউ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন, সে ছবির নায়িকা ছিলেন পূর্ণিমা। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এই রেডিও অ্যাপসে।